মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব শেষ হয়ে গেল আমার, জাস্ট সবকিছু শেষ হয়ে গেল। আমার রেপুটেশন, আমার গুডউইল সব জাস্ট ফুলোয় মিশে গেল। এবার বলতো গিনি, আমি কোন মুখে পড়াতে যাব? হ্যাঁ, আমার কথা কেউ শুনবে? আমার কোনো স্টুডেন্ট শুনবে আমার কথা? মেঘ, মেঘ, ইউ জাস্ট ডিড ইট, আই এম ফিনিশড নাও। নীল, এত কিছুর পর আমি ভেবেছিলাম তোমার কাছ থেকে আরেকটু ম্যাচিওর রিয়াকশন পাবো, কিন্তু আমি দেখছি তুমি তো কিছুই বদলাও নি, সেই একই রয়ে গেছো। ও, তার মানে তুমিও সব জেনে গেছো? হ্যাঁ, গিনি আমাকেই প্রথম সবটা দেখিয়েছে আর আমিও গিনির সঙ্গে একমত। আমারও মনে হয় যে আমরা চোখের সামনে যেটা দেখছি আর ভেতরে যে সত্যিটা লুকিয়ে রয়েছে সেটা আলাদা। মা মা, তুমি এই কথাগুলো বলছো তার কারণ তোমার চোখের সামনে কিছু ঘটেনি, যা ঘটেছে সেগুলো আমার চোখের সামনে ঘটেছে। দাদা ভাই, আমি শিওর এটা একটা বড় ধরনের কনস্পিরেসি। মেয়েকে ইচ্ছে করে নেশা করানো হয়েছে। মেয়ে কিরকম মেয়েই নয়, ওইগুলো করতে পারে না। কে করাবে? ওর শত্রুর অভাব আছে, ময়ূরীদি রূপ। কিন্তু ওখানে সেদিনকে কেউ ছিল না, ওরা যদি থাকতো তাও আমি বুঝতাম। দাদা ভাই, আমি জানি না, আমি জানি না কে ওখানে ছিল কে ছিল না, কিন্তু আমি এটুকু খুব ভালো করে জানি, কোথাও না থেকেও অনেক কিছু করানো যায়। নীল শোনো, আমার মনে হয় এই সময়টাতে তোমার ঘরে বসে মেঘের মুন্ডুপাত না করে ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সে এখন জীবনের সব থেকে কঠিন সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে বোধ হয়, এই সময়টা তোমার তার পাশে থাকা উচিত বলেই আমি মনে করি। এবার দেখো তুমি কি করবে। আচ্ছা গিনি, মানে ধর এটাও তো হতে পারে জিষ্ণু কোনো রকম কনস্পিরেসি করেছে। হ্যাঁ, মানে ধর ও এমন একটা সিচুয়েশন তৈরি করলো যেখানে ওকে অ্যাকসেপ্ট করা ছাড়া মেঘের আর কোনো উপায় থাকলো না। হতেই তো পারে, কারণ মেঘ তো ওকে ভালোবাসে না, যার ফলে। দাদা ভাই, আমার না মনে হচ্ছে তোর একটু ডিটক্সিফিকেশনের দরকার আছে, তুই কি ভাবছিস? এত কিছুর পরেও তোর মনে সন্দেহের বীজগুলো গিজগিজ করছে, এটা কিন্তু ঠিক নয় দাদা ভাই, একদম ঠিক নয়। যাই হোক, আমি যাচ্ছি, এবার আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করব। এই তুই 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 কি করবি? তুই কোথায় যাচ্ছিস? কোথায় দেখি কি ঠিক মনে হয় আমার সেটা করব। দাদা ভাই, আজ যে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি যে বেঁচে আছি, এটা কিন্তু মেঘের জন্য। তাই মেঘের প্রতি কৃতজ্ঞতা থেকে আমি ওর পাশে দাঁড়াবো। আর তোকে বলবো, তুই প্লিজ নিজের মাথাটা একটু ঠান্ডা কর, প্লিজ। তোর অফ ডে, একটু সময় নে, ঠান্ডা মাথায় ভাব কাল যা ঘটেছে তার কতটা মেঘের পক্ষে আদৌ ঘটানো সম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।